সম্পর্ক বাংলায় আশাগুল বলেছিল যে হি ইজ ওপেন ফর সিলেকশন, মানে সিলেকশন রোলের জন্য ওপেন আছে, ডু ইউ কনসিডার হিম? আপনি দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, একটা আমাদের একটা কমিটি আছে, ওই কমিটি আমাদের কাছে নাম প্রপোজ করবে, ওনারা দেখবে কারা কারা ইন্টারেস্টেড প্লাস ওদের প্রেফার্ড, ওটা নিয়ে বোর্ডে প্লেস করে, ওখান থেকে উই সিলেক্ট। সো আসলে এখানে কে কে হবে না হবে, কে আসবে, এটা এই মুহূর্তে বলা খুব কঠিন। তবে ইচ্ছা তো, মানে কারো যদি ইচ্ছা থাকে অবশ্যই সে প্রকাশ করতে পারে, কোনো সমস্যা নেই। নির্বাচন প্যানেল বদলাতে পারে, এটা না বদলানো মানে এটা তো একটা ন্যাচারাল প্রসেস। কথাটা হচ্ছে, আমি আপনাদেরকে বিশ্বকাপের আগেও প্রশ্নগুলো করেছিলাম, যদিও কেউ উত্তর পাঠায়নি, আপনাদের কাছে চেয়েছিলাম, আচ্ছা আপনাদের প্রেফার্ড স্কোয়াডটা বলেন, ঠিক আছে? সো আমি এখন যদি দেখি, নির্বাচকের কাজ যদি প্লেয়ার সিলেকশন হয় আমি যেভাবে দেখি, তাহলে এখানে ওই ছোট তামিমকে যদি আমি খালি বাদ দিই, কারণ ওই জায়গায় তামিম ইকবালের যাওয়ার কথা, এটা তো হঠাৎ লাস্ট মোমেন্টে সে সেই জন্য গিয়ে সেখানে ওপেন করছে, এখানে গেছে লিটন দাস, শান্ত, সাকিব, মুশফিক, তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ, রিয়াদ, মেরাজ, আমি বোলারদের ধরলাম না, কাকে বাদ দিলে আপনারা খুশি হতেন? আমাকে যদি একটা দুইটা নাম বলতেন, আজ পর্যন্ত কেউ নাম বলে না। Saudi Extreme, enjoy smooth speed. আর বলে সিলেক্টর ওর সব দোষ, তাহলে কাকে বাদ দেয় নাই দেখি নিশ্চয়ই দোষ, কাকে বাদ দিলে আপনারা বলতেন খুব ভালো হয়েছে? মানে এই উত্তরটা না পেলে আসলে আমাদের জন্য সিদ্ধান্ত না করে। আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি, ইট ইজ এ ন্যাচারাল প্রসেস, চেঞ্জ হয়, অনেক দিন হয়েছে, সব সময় চেঞ্জ হওয়াটা ভালো, কিন্তু কাউকে অ্যাকিউজ করে বাদ দেওয়া, মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেওয়া, এইটা একটা খুব খারাপ ইনস্টেন্স তৈরি হয়। কাজে আমি মনে করি এটা আপনাদের এই জিনিসটা করার আগে একটা কারণ দেখাতে হবে যে এই কারণে, কিন্তু আপনারা যে কারণগুলো বলছেন সেইখানে যদি কোনো কারণে যদি শান্ত রান করতে পারে নাই, দ্যাট ইজ এ ডিফারেন্ট ইস্যু। হি ইজ ওয়ান অফ আর বেস্ট ব্যাটসম্যান, এখন এটা তো অস্বীকার করার কোনো পথ নাই, অ্যান্ড হি ও স্কোর করে যাচ্ছিল, লিটন দাস হ্যাজ দ্য ক্যাপেবিলিটি, আমরা জানি, রান করেছে, ওদের বাদ দেওয়া, সাকিবরে বাদ দিত, মুশফিকরে বাদ দিত, মানে বাদটা দিত কাকে? এই যে কথাগুলো বলে মানুষ, কেন এটা আর বলে না, ঠিক আছে? কিন্তু সব দোষর, আমি এটাই বলবো আপনাদেরকে, এই উইকেট নিয়ে সমস্যা আছে, এটা আমি অস্বীকার করছি না, সবসময় আমাদের সব উইকেট যে ভালো হয় তা না, কিন্তু আমাদের ডোমেস্টিক উইকেট হ্যাজ চেঞ্জ ড্রাস্টিক্যালি। আন্ডার-19 যে খেলে আসলো, ওরা কি ইংল্যান্ডে মাঠে খেলে এসে তারপর ওখানে খেলতে গেছে? তো আমাদের ডোমেস্টিক খেলি, এখানে খেলেই তো খেলতে যাচ্ছে, মানে আমাদের উইকেট নিয়ে সমস্যা আছে, এটা আমরা স্বীকার করি, কিন্তু সব জায়গার উইকেট এরকম না।